ওই মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু তেলকুই কখনোই খাইনি। আজকে অনেকদিন ধরে ভাবতেছি তেলকুই রান্না করে খাবো, সেজন্য আজকে বাজারে গিয়ে কই মাছ কিনে এনে এরপরে তেলকুই রান্না করব। আর এগুলো তো বলেছে দেশি কই, আল্লাহই জানে, আমার মনে হয় না, কিন্তু ওনারা দেশি কই বলেই বিক্রি করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের এবং দূরে, দেশি বন্দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাজারে আসলে তো আমার বড় বড়ই ভালো লাগে, মানে টাটকা টাটকা জিনিস চোখে পড়ে, তো আজকেও চলে আসলাম। আর যখনই আসি আমি একটা দুইটা ট্রেন দেখে এরপরে যাই, আমার অনেক বেশি ভালো লাগে। যদিও আমি ট্রেনে কখনোই উঠিনি, এত কাছে ট্রেন থাকা সত্ত্বেও আমার কপালে আসলে উঠা হয়নি এখনো। তো মাছের বাজারে চলে আসলাম। বাজারে আসার পরে মাছের দাম শুনে তো আসলে কিছু আর বলার নেই, এত এত দাম, আসলে এত দাম হলে মানুষ কিভাবে খাবে? যাই হোক, কই মাছ কিনা হয়ে গেছে, আমি আর ওইখানে ভিডিও করে নিয়ে বাসায় চলে আসছি। মাছগুলো এতটাই লাফালাফি শুরু করে দিয়েছে, তো আমার মনে হলো একটা পাত্রে যদি আমি পানি দিয়ে রাখি তাহলে এগুলো খুব সুন্দর করে সাঁতার কাটবে। যদিও আমার হাতে এখন কাটার একেবারেই সময় নেই, কারণ আমার অনেক কাজ বাকি, ওদেরকে এখনো খাইয়ে দেইনি, নিজে খাইনি, তো অনেক বেশি ক্ষুধা লাগছে। তো এগুলো এভাবে করে রেখে আমি ওদেরকে খাইয়ে দিয়ে এরপরে হচ্ছে আমি নিজে খেয়ে একটু বিশ্রাম নিয়ে এরপরে আসবে এগুলো কাটতে। তো ততক্ষণ এগুলো সাঁতার কাটতে থাক। এরই মধ্যে কিন্তু দেড় ঘন্টা চলে গিয়েছে, ওদেরকে ভাত খাইয়ে দিয়েছি নিজে খেয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য, মানে শুয়েছিলাম। এত ঘুম আসছে যে কখন দেড় ঘন্টা চলে গিয়েছে আমি টেরই পাইনি। তো এখন এসে দেখি তিনটা মাছ একেবারেই মরে গিয়েছে, এদের জন্য আমার একেবারে খারাপ লাগতেছে, কারণ আমি হাতে ধরে আসলে মাছগুলো নষ্ট করেছি। কই মাছের কাঁটাগুলো এমনিতে বটি দিয়ে একেবারেই কাটা যায় না, অনেক বেশি কষ্ট হয়, সেজন্য কেচি দিয়ে আমি দুপাশে যে কাঁটাগুলো ধারালো সেগুলো আগে ফেলে দিই, এরপরে কাটি আর কি। তো অল্প একটু ছাই ছিল, আমার ছাই শেষ হয়ে গেছে। আগে তো ছাই বিক্রি করার জন্য ঢাকা শহরের অলিতে গুলিতে আসতো, এখন দেখা যায় না। তো অল্প একটু ছাই আমি এখানে দিয়ে ফেলছিলাম ভুলে, তো সবগুলো একেবারে মাখা মাখা করে ফেলছে, মানে এখন কি যে কালচে লাগতেছে। অল্প একটু ছাই আছে তো সেগুলো দিয়েই আমার মাছগুলো কাটতে হবে। তো অনেক সাবধানতার সাথে আমি এগুলো কাটতেছি, আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে, আর মাছগুলো অনেক বেশি লাফালাফি শুরু করে দিয়েছে। তো আমি এগুলো যদি পলিব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু আরও মানে তাড়াতাড়ি হতো আর কি। যাই হোক, কাটা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর মাছ ধোয়ার জন্য আমার যে আসলে পাত্রটা আছে, এই যে, এটার নাম কি আমি জানি না, এখানে ঘষে ঘষে মাছগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে খুব সুন্দর হয়। তো কয়েকবার করে লবণ দিয়ে আমি এগুলো একেবারে ঘষা মাজা দিয়ে ধুয়ে নেব, যা থেকে মাছ এনে মাছ কেটে এরপরে ধোয়া, এটা তো আমরা এক মিনিটের মধ্যে শেয়ার করে ফেলি, কিন্তু এটা করতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে। অনেক কষ্টের একটা কাজ, যাই হোক, তাও এখন হালকা লাগতেছে। কোনো কাজ করার আগে অনেক বেশি কঠিন মনে হয়, কিন্তু করে ফেললে অনেক বেশি হালকা লাগে। এই যে আমার দুই তিন রকমের মাছ আছে, তাও কিন্তু আমি কই মাছটা কিনে এনেছি। আর মাঝে মধ্যেই আমি কিন্তু হুটহাট বাজারে চলে যাই, আমি আমার মন মতো কিছু জিনিস কিনে এনে এরপরে রান্না করে খাই। এখনই আমি বলি যে বাজারে যাব, তো জাসকিনের আব্বু 1500 টাকা আমার হাতে দেয় যে আমি মন মতো মানে কিছু একটা এনে এরপরে যেন খাই। যাই হোক, আজকে আমি মাত্র 500 টাকা খরচ করেছি, আর মানে আজকে 1000 টাকা দিয়েছে, তো আর 500 টাকা আমার ব্যাগেই আছে। তো আজকে 500 টাকা আমি সঞ্চয় করেছি। তো মাঝে মাঝে নিজেকে আসলে অনেক বেশি লক্ষ্মী মনে হয়, মাঝে মাঝে এমনও করি যে সে আমাকে 1000 টাকা দিল আর আমি নিজের থেকে আরো 2000 টাকা মানে 3000 টাকার বাজার করে চলে আসছি। আর কি আর বলবো, আসলে সঞ্চয় আমার দ্বারা হবে না, চেষ্টা করি কিন্তু পারি না। তেল করে রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব আমি বেটে বুটে নিয়েছি। এখানে প্রথমে আমি রসুনটা বেটে নিয়েছি, এরপর একটু সরিষা বেটে নিয়েছি, আমি 3টা শুকনো মরিচ বেটে নিয়েছি। আজকে যদি তাসকিনের আব্বু দেখতো যে আমি শুকনো মরিচ এভাবে করে বেটে এরপরে তরকারি রান্না করতেছি, সে আসলে তরকারিটা মুখেও দিত না, কিন্তু তাকে কিছুতেই বলা যাবে না। তো অনেকটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সবগুলো বাটা আমার হয়ে গেছে, এর পরবর্তীতে এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তো সবসময় আসলে তাজা মশলা তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। তো এখানে কই মাছগুলো নিয়ে নিলাম, আর আমরা যেহেতু আসলে মানুষ দুইজন, বাচ্চারা তো এই মাছ খেতেই পারবে না, তো দাসকিনের আব্বু আর আমি আমাদের অনুপাতে আসলে মাছগুলো দিয়েছি। এখানে হচ্ছে বাটা মশলাগুলো অর্ধেকটা দিয়ে এরপর হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, এরপরে সরিষার তেল, সব কিছু দিয়ে হাতে মাখিয়ে এরপরে আমি তরকারিটা বসিয়ে দেবো আর কি, মানে মাছটা বসিয়ে দেবো। তো একটু তেলটা বেশি করে দিচ্ছি, কারণ এটার নামই হচ্ছে তেলকই, মানে তেলের পরিমাণটা একেবারে বেশি হবে, সেটা আমি চাই বা না চাই। মশলার সাথে যখন আমি মাছটা মাখাচ্ছি তখন মাছটা এতটাই পিচ্ছিল ছিল যে কিছুতেই মশলাটা গায়ে মাখতেছে না। কড়াইয়ে আমি অনেকটা পরিমাণ তেল গরম করে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম, এরপরে হালকা হাতে নেড়ে চেড়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে আমি মাঝারি আছে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে কিন্তু সব তেল উপরে ভেসে আসবে, দেখেন কালারটা এখন এত সুন্দর লাগতেছে। তো আমি যেহেতু প্রথম রান্না করতেছি জানি না কেমন হবে, তো এই প্রথম আমি নেড়ে দিচ্ছি, এরপরে আমি কড়াইটা ধরে একটু নেড়েচেড়ে দেবো আর কি। তো এটা রান্না করার পরে বিশ্বাস করবেন না, খেতে এতটাই মজা হয়েছিল, মানে সরিষার একটা অন্যরকম ফ্লেভার, সাথে হচ্ছে সরিষার তেল, মানে সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। তো আজকে ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।